হুজাই জিলার লামডিং সমষ্টির অন্তর্গত লঙ্কার এজারবাড়ির 90 বছরীয়া এক বৃদ্ধার করুণ কাহিনী। বর্তমান করোনা আতঙ্কর বাবে জনজীবন সম্পূর্ণ অচল হয়ে থাকার বাবে সরকার, সমাজ সেবক আর সদাশয় ব্যক্তিয়ে দুখিয়া মানুষক সহায়ের হাত আগবাই আহিছে। কিন্তু অতি দুঃখেরে জীবন অতিবাহিত করা এজারবাড়ির এইজন বৃদ্ধাই আজিলৈকে পোৱা নাই কোনো ধরনের সহায়। এজারবাড়ির পঞ্চায়েত ওয়ার্ড সদস্য, পঞ্চায়েত প্রতিনিধি সকল আছে, কিন্তু তেওঁলোকৰ আজিও এই বৃদ্ধাজনলৈ চকু পড়া নাই। এয়া এক লক্ষণীয় বিষয়। বৃদ্ধাজনে ভালকৈ খোজকাঢ়িব নোৱাৰে, আছে কেবল একমাত্র ভঙা পজাঘর। বৃদ্ধাজনে এতিয়া বিচাৰিছে সকলোৰে পৰা সহায়ৰ হাত। এতিয়া আপুনি কি কব বিচাৰে অসম চৰকাৰক? বৰ্তমানৰ এই যে সংকটকালীন অৱস্থাত আপুনি কিবা পাইছেনে সাহায্য হিচাপত চৰকাৰৰ পৰা? যে চৰকাৰে বহুত অনুদান কিন্তু মুকলি কৰি আছে, এই অনুদানসমূহৰ ভিতৰত আপুনি কিবা এটা অনুদানৰ অন্তৰ্ভুক্ত হৈছেনে? এতিয়া আপুনি চৰকাৰক কি কব বিচাৰে? আপোনাৰ বয়সটো কিমান হ'ব অনুমানিক? 90 বছৰ ন? কিন্তু আপুনি 90 বছৰীয়া বৃদ্ধ হয় তথাপিও। হোজাইৰ পৰা ইজ্জত সিং, ৰিপৰ্ট ইণ্ডিয়ান প্ৰাইম নিউজ, অসম।